আচ্ছা, একবার ভেবে দেখো, যদি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আমরা যদি একটা দেশ হতে পারতাম, ভারতবর্ষ, যে দেশের স্বাধীনতার জন্য এত বিপ্লবীরা প্রাণ দিয়েছেন, সেই যদি একটা অখণ্ড ভারতবর্ষ আমরা যদি 1947 সালের 15ই আগস্ট পেতাম, বর্তমান বিশ্বে আমরা কতটা ন্যায় প্রভাব বিস্তার করতে পারতাম। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি একটি এমন ইউনিক, একটা অনন্য ধরনের বিষয় আমি তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে। সেই বিষয়টি হচ্ছে, আমরা কি ভারতবর্ষের এই বিভাজনকে রক্ষা মানে আটকাতে পারতাম, রদ করতে পারতাম? এই যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভারতবর্ষ থেকেই তো বিভাজন হয়েছে, সম্ভব কি ছিল? এই ভিডিওতে আমি তোমাদের জানাবো আদৌ সম্ভব ছিল কি ছিল না। অবশ্যই যারা ইতিহাসপ্রেমী আছে তাদের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা যারা পড়াশোনা করছো তাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং তোমাদের যারা ইতিহাস সম্পর্কে জানে না তাদেরকেও এটা জানা দরকার যে সেই সময়ের পরিস্থিতি কী ছিল। তো অবশ্যই এই চ্যানেল এই এই ভিডিওটিকে বারবার শেয়ার করবে বন্ধুদের মধ্যে যারা ইতিহাস জানতে চায়, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই টাচ করবে, তাহলে নতুন নতুন ইতিহাস রিলেটেড ভিডিও তোমরা জানতে পারবে। চলো তোমাদের ওই বিষয়টিকে জানাই। আচ্ছা, ভারত বিভাজনের জন্য দায়ী কে? 1947 সালের এই 15ই আগস্ট এবং 14ই আগস্ট যে দুই বড় দেশ বলা হয়, ভারত এবং পাকিস্তান গঠন হলো, এর জন্য দায়ী কে? তিনটি বিষয়কে মূলত দায়ী করা হয়। এক, ভারত বিভাগের জন্য যে মানুষটিকে সামনে বেশিরভাগ দায়ী করা হয় তিনি হচ্ছেন মোহাম্মদ আলী জিন্না। দুই, ভারত বিভাগের জন্য ব্রিটিশ সরকারের বিভেদ নীতি দায়ী ছিল। তিন, ভারত বিভাজনের জন্য জাতীয় কংগ্রেস দায়ী ছিল। তাহলে তিনটি বড় বিষয় আমি আজকে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। এই তিনটি বিষয়কে আমরা একটু বিশ্লেষণ করে দেখব যে সত্যি সত্যি কি ভারত বিভাজনের জন্য এই বিষয়গুলি কি দায়ী ছিল। প্রথমে আসি আমি জিন্না প্রসঙ্গ। আমরা সবাই জানি মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের প্রথম মানে বলা হয় প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে, এবং উনি ওখানকার জাতির জনক। ভারতবর্ষের বিভাজনের জন্য জিন্নাকে বেশিরভাগটাই দায়ী করা হয়ে থাকে, কিন্তু এটা মনে রাখবে যে তিনি কিন্তু একা বা একমাত্র দায়ী ছিলেন না। একদা তিনি, আমরা জানি তিনি জাতীয় কংগ্রেসের মেম্বার ছিলেন, এবং আমরা এটাও জানি যে তার মুখেতে প্রাথমিক পর্বে বারবার হিন্দু মুসলিম ঐক্যের বার্তা এসেছিল, তিনি সাম্প্রদায়িক ছিলেন না। বর্তমানে অনেক ডক্টর আয়েশা জালালের মতো ঐতিহাসিকেরাও স্বীকার করেছেন যে যে মোহাম্মদ আলী জিন্না প্রথম পর্বের যে জীবনযাপন এবং তার যে ভাবনা পাকিস্তান গঠন করা সেটা কিন্তু একদমই ছিল না। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, এই সমস্ত মানুষদের সঙ্গে মোহাম্মদ আলী জিন্নার ভীষণ ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, মত পার্থক্য ছিল। কিন্তু এটাও ঠিক, সমকালীন যারা নেতৃবৃন্দ এবং মোহাম্মদ আলী জিন্না তাদের মধ্যে মতবিরোধ অবশ্যই ছিল, বিভিন্ন মতকে কেন্দ্র করে। তার লক্ষ্য এটা ঠিক যে পাকিস্তান প্রস্তাবকে তিনি বারবার দাবি উত্থাপন করার চেষ্টা করছেন, মানে পাকিস্তানের দাবি উত্থাপন করে আসলে তিনি হয়তো মুসলিমদের স্বার্থকে বেশিরভাগটাই রক্ষা করতে চাইছিলেন। এখন ঘটনাটা কখন ঘটলো যে তার সঙ্গে কংগ্রেসের বিচ্ছেদ? 1937 সালের একটি ঘটনা। 1937 সালে যেটি আমরা জানি যে নির্বাচন হয়েছিল আমাদের দেশে, এবং ভারতবর্ষের ভিন্ন ভিন্ন অঞ্চলে রাজ্যে সরকার গঠন হচ্ছিল, বিশেষ করে উত্তরপ্রদেশে যখন সরকার গঠন হয় তখন বলা হয় মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগের প্রার্থী পদপ্রার্থী মানে মুসলিম লীগ দলের সদস্য দুইজন সদস্যকে মন্ত্রী করার জন্য কংগ্রেসের কাছে সুপারিশ করেছিলেন। তো সেই সময় কংগ্রেস এটি মানেনি, যার ফলে তখন থেকেই বলা হয় এই কংগ্রেস এবং মোহাম্মদ আলী জিন্নার মধ্যে ফাটল ধরে যাওয়া, এবং তারপরে আর কোনোদিন সম্পর্কে জোড়া লাগেনি, দূরত্ব আস্তে আস্তে বেড়েছে। শুধু কি মোহাম্মদ আলী জিন্না, সেই সময়ের যে সামাজিক অর্থনৈতিক পরিস্থিতিও, মুসলিম এবং হিন্দু বিভাজনের যে রাজনীতির কথা আমরা বলে থাকি সেটা কিন্তু দায়ী ছিল। লীগের যারা সমর্থক ছিলেন সেই সময়ে আমাদের ভারতবর্ষে যে বিখ্যাত বড় বড় যারা ব্যবসায়ীরা ছিলেন, টাটা বিড়লা শিল্পপতিরা, তাদেরকে কিন্তু এই মুসলিম লীগ আর এই সদস্যরা
মানে তাদের যে আধিপত্য, অর্থাৎ এই ব্যবসায়ীদের যে আধিপত্য মুসলিম লীগের সদস্যরা কিন্তু সবটাই মানতে চাননি। এমনকি বাংলাদেশের যে মুসলিম বর্গাদার যারা ছিলেন তাদেরকে হিন্দু যারা জমিদার তাদের বিরুদ্ধে উত্তেজিত করা হয়েছিল। অর্থাৎ এভাবে দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের মানে তখনকার দিনে ভারতবর্ষের অভ্যন্তরে মুসলিমদের মনকে একটা প্রি প্ল্যান পাকিস্তান মুখী কিন্তু একটা করা যে অতি সহজ ব্যাপার ছিল এইভাবে কিন্তু একটা টেন্ডেন্সি তৈরি করা হয়েছিল। এবার আসছি ব্রিটিশ সরকার কতটা দায়ী ছিলেন। ব্রিটিশ সরকার আমরা জানি যে ভারতবর্ষে তারা সারা জীবন ডিভাইড অ্যান্ড রুল নীতি তারা প্রয়োগ করে এসেছেন এবং প্রথমের দিকে তারা মুসলিমদের সমর্থন করতেন না, আবার হিন্দুদের সমর্থন করে এসেছেন, আবার দ্বিতীয় দিকে মানে দেখা গিয়েছে যে মুসলিমদের তোষণ করতে লক্ষ্য করা গিয়েছে, বিশেষ করে আলিগড় আন্দোলনের পরে, তোমরা নিশ্চয়ই পড়েছো বইয়েতে। এখন সত্যি করে কি এই এই বিভাজনের জন্য ব্রিটিশ সরকার কি দায়ী ছিলেন? বিভাজনের নীতির মাধ্যমে আমরা জানি ব্রিটিশ সরকার বেশি দিন থাকতে চেয়েছিলেন, যে ভারতবর্ষে যদি হিন্দু মুসলিম এক হয়ে যায় তাহলে ভারতবর্ষে তাদের দীর্ঘদিন সাম্রাজ্য চলতে থাকবে, এইটা তার তাদের পলিসি ছিল। লাস্টের দিকে দুজন গভর্নর, একজন প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এটলি এবং লাস্ট গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেনের বক্তব্য দেখে আমরা বুঝতে পারি যে ব্রিটিশ সরকার কিন্তু যখন স্বাধীনতা দেওয়ার সময় এসেছিল তখন তারা চাইছিলেন না যে ভারতবর্ষ বিভাজন হোক। ক্লেমেন্ট এটলি সাহেবের বক্তব্য একটা এসেছিল যে আমরা চেষ্টা চালিয়েছিলাম ভারতবর্ষকে এক রাখার কিন্তু সেটা সম্ভব হয়নি, এমনকি মাউন্টব্যাটেন পর্যন্ত চেষ্টা চালিয়েছিলেন, আমরা বিভিন্ন বিষয়ে তা লক্ষ্য করতে পারি। যে অর্থাৎ এমনটা কিন্তু বলা হয়ে থাকে, যদি লর্ড মাউন্টব্যাটেন তাড়াহুড়ো না করতেন, বড্ড তাড়াহুড়ো করেছিলেন এটা বলা হয়ে থাকে, যে তিনি যদি একটু ধৈর্য ধরতেন হয়তো দেশভাগকে এড়ানো যেতে পারত। এখন বলা বাহুল্য যে তৎকালীন যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল এখন তা যে সম্ভব হতো এটা কিন্তু বলাটা কিন্তু ঠিক না। অর্থাৎ পরিস্থিতি এমন তৈরি হয়ে গিয়েছিল, মাউন্টব্যাটেনের বিভিন্ন বক্তব্যে উঠে এসেছে, পরিস্থিতি এমন তৈরি হয়ে গিয়েছিল যে হয়তো সেটা সময়ের হেরফের হতো কিন্তু বিভাজন হতোই হতো। এবার আসি কংগ্রেস প্রসঙ্গ। জাতীয় কংগ্রেসকে অনেকটাই দায়ী করা হয় ভারতবর্ষের বিভাজনের জন্য। এক কিরকম, যে মৌলানা আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ ব্যতীত বেশিরভাগ কংগ্রেস লিডার এর ভারত বিভাজনের বিরোধিতা করতে চাননি। দুই, মহাত্মা গান্ধী সম্পর্কে বলা হয়, মহাত্মা গান্ধী যদি দেশভাগের এই সময় কালেতে প্রতিবাদের সোচ্চার হতেন এবং তিনি যদি একটা আন্দোলনে নামতেন অসংখ্য ভারতীয়রা হয়তো তাকে সমর্থন করতেন। তিন, জাতীয় কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে একটা অ্যালিগেশন লাগানো হয়, সেটা হচ্ছে যে জাতীয় কংগ্রেসের লিডাররা এত আন্দোলন করেছেন এবং আন্দোলনে তারা ক্লান্ত হয়ে পড়েছেন এবং শেষমেশ তারা ক্ষমতা পাবেন, স্বাধীন ভারতবর্ষে তারা বিভিন্ন পোস্ট পাবেন, এরকম না একটি একটা তারা ক্ষমতার মোহে আচ্ছন্ন হয়ে দেশভাগকে সমর্থন করেছিলেন। আর চার নম্বর হচ্ছে যারা মার্কসিস্ট হিস্টোরিয়ানস তারা বলেন যে 1946-47 সালে গণবিদ্রোহ আতঙ্কিত হয়ে যেভাবে বিদ্রোহ ভারতবর্ষ জুড়ে হচ্ছিল তাতে সরকারের সঙ্গে তারা ব্রিটিশ সরকারের সঙ্গে বোঝাপড়া করে তারা ক্ষমতা দখল করার জন্য তারা এই ভারত বিভাগকে তারা সমর্থন জানিয়েছিলেন। তারা এটা মানে বলছেন যে যদি সকল সাম্রাজ্যবাদী শক্তির এই যে সাম্রাজ্যবাদী শক্তির মানে বিরোধী যে জোট যদি তৈরি করা যেতে পারত তাহলে হয়তো ভারত বিভাগকে এড়ানো যেতে পারত, এটা মার্কসিস্টদের এটা বক্তব্য। এখন এই যে শুধু কংগ্রেসকে দায়ী করা হচ্ছে এর সমালোচনার বিরুদ্ধে নানান বক্তব্য আমাদের কাছে নানান বই এসেছে, বিশেষ করে ডক্টর অমলেশ ত্রিপাঠীর বই আমরা কম বেশি পড়েছি, তোমরাও পড়বে, বইটি খুব গুরুত্বপূর্ণ বই, যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে মানে ভারত স্বাধীনতা সংগ্রামে ভারতের জাতীয় কংগ্রেস, এই বইতে তিনি না এই মার্কসিস্টদের যে অ্যালিগেশন সেটার তিনি জবাব দিয়েছেন। তিনি বলছেন যে 1942 সালে মার্কসিস্ট কমিউনিস্ট পার্টি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে মানে ভারত ছাড়ো আন্দোলনে বিরোধিতা করেছিলেন, এটা সবাই আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট অনুসারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেহেতু জার্মানি রাশিয়া আক্রমণ করেছিল তারই প্রেক্ষাপট হিসেবে তারা
ভারতবর্ষে ভারত ছাড়া আন্দোলনকে ব্রিটিশ যে বিরোধী আন্দোলন সেখানে তারা সমর্থন করতে চাননি, এই গল্প তোমাদের সবার জানা। দুই, এই যে পাকিস্তান প্রস্তাব যখন ক্রিপস মিশনে যখন বলা হয়ে থাকে, যে রমলেশ ত্রিপাঠী সাহেব বলছেন যে পাকিস্তান প্রস্তাব যখন তোলা হয় এবং ক্রিপস মিশনে যখন বিষয়টা আনা হয়, মহাত্মা গান্ধী তীব্র প্রতিবাদ জানাচ্ছিলেন এটা নাকি বলা হয়ে থাকে, যে তখন কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে অধিকারী যে থিসিস সেখানে পাকিস্তানের যে আন্দোলনকে কোনো না কোনোভাবে পরোক্ষভাবে সমর্থনের কথা বলা হয়েছিল। আর তিন, 1945-46 সালে পরিস্থিতি কতটা বিপ্লবের অনুকূল ছিল, এই বিপ্লব কতটা সফল হতো সেটা নিয়ে কিন্তু বড়সড় প্রশ্ন তুলেছেন এই অমলেশ ত্রিপাঠী সাহেব। এখন পরিস্থিতি যে বলা হয় যে মহাত্মা গান্ধী যদি মানে মার্কসিস্টদের যে আর একটা অ্যালিগেশন সেটা হচ্ছে মহাত্মা গান্ধী যদি একটা কাঁধে তুলে নিতেন তাহলে এই আন্দোলন হয়তো একটা এই ভারত বিভাজন হয়তো রোধ করা যেতে পারত। বাস্তবে অমলেশ ত্রিপাঠী সাহেবের একটা প্রশ্ন আছে যে মহাত্মা গান্ধীর ওপরে কাঁধে দায়িত্ব তুলে দেওয়ার থেকে তারা তো কমিউনিস্টরা নিজে নিজেরাও তো আন্দোলনে অংশগ্রহণ করতে পারতেন, আন্দোলনে আসতে পারতেন, সেটা কিন্তু তো তারা করেননি। অর্থাৎ এমন একটা, এটা বলা যেতে পারে অমলেশ ত্রিপাঠী সাহেব এই বইতেও তিনি মন্তব্য করছেন যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে দেশভাগ মেনে নেওয়া ছাড়া কংগ্রেসের কাছে আর কোনো বিকল্প ছিল না। তো ডক্টর বিপান চন্দ্র রায়ের একটি বই আছে, সেই বইটির নাম হচ্ছে ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, বিপান চন্দ্র অ্যান্ড আদার্সের লেখা। এই বইয়েতে বেশ কিছু বক্তব্য উঠে এসেছে ভারত বিভাজন প্রসঙ্গে। সেখানে বলা হয়েছে যে পরিস্থিতি কেমন ছিল দেখে নাও, কী রকম পরিস্থিতিতে আমাদের দেশের বিভাজন হয়েছিল, সেটা হচ্ছে যে লীগের যে অর্থাৎ মুসলিম লীগের কার্যকলাপ যখন আমাদের দেশ 1937 সালের পর সরকার গঠন হচ্ছিল, এই যে প্রথমেই বললাম বিভিন্ন রাজ্যগুলিতে তখন কিন্তু লীগ বারবার অচল অবস্থা সৃষ্টি করছেন, সরকার একটা ডিসিশন নিচ্ছেন লীগ তাতে বাধা দেওয়ার চেষ্টা করছেন, অর্থাৎ পারস্পরিক সন্দেহ বিদ্বেষ এমন একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছিল যেটাতে সমাধানের রাস্তা বেরুচ্ছিল না। এবং আমাদের ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল মন্তব্য করছেন যে বাংলা পাঞ্জাব তো কার্যত পাকিস্তানের দিকেই চলে গিয়েছিল, এবং সারা দেশ জুড়ে তার বক্তব্যে নানান উঠে এসেছে যে এমন একটা দাঙ্গা হাঙ্গামার পরিস্থিতি তৈরি হয়েছিল, হানাহানির পরিস্থিতি তৈরি হয়েছিল, এখন মানে সেখানেতে এই মানে সমস্যা সমাধানের রাস্তা একমাত্র ছিল, উপায় ছিল বিভাজন। এটা সর্দার বল্লভভাই প্যাটেলের বিভিন্ন বক্তব্যে কিন্তু আমরা পেয়েছি। আর এটা ঐতিহাসিকেরা এটা বলে থাকেন যে কংগ্রেস মনে করেছিল যে এটা মানুষের আবেগ, হয়তো বিভাজন হবে, কিছুদিন পর যখন বুঝতে পারবে হয়তো আবার ভারতবর্ষ আবার তারা ভারতবর্ষের সঙ্গে যোগদান করবে, কিন্তু বাস্তবে এটা কিন্তু পরিস্থিতিটা কিন্তু সম্ভব হয়নি। আর লাস্টে আমি একটা বলবো যে পরিস্থিতিটা পরিস্থিতিটা আরও ঘোরতর হয়েছিল একটি বিষয়কে কেন্দ্র করে, সেটা হচ্ছে আমাদের একটা ভিডিওটা আমি তোমাদের জানিয়েছিলাম, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্টেট, যেটাকে প্রিন্সলেস স্টেটগুলোর অস্তিত্ব। এখন এই প্রিন্সলেস স্টেটগুলির মানে এর এর দেশের ভেতরে তারা স্বাধীন থাকবেন একটা একটা কেমন যেন উদ্ভট পরিস্থিতি তৈরি করেছিল। অর্থাৎ আমাদের দেশের সামনে অনেক বড় সমস্যা ছিল, শুধুমাত্র ভারতবর্ষ একটা গোটা দেশ হিসেবে নয়, ও ভারতবর্ষের ভেতরেও আরও স্বাধীন মানে রাজ্যের অবস্থান, এটা একটা ভারতবর্ষের তৎকালীন সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান হয়ে উঠেছিল, যার ফলে মানে যদি এই সমস্যার সমাধান না বার করতো ভারতের তৎকালীন যারা লিডার ছিলেন তারা জানতেন যদি সমস্যার সমাধান দেশীয় রাজ্যগুলোর সমস্যার সমাধান যদি না বার করা হতো তাহলে কিন্তু ভারতবর্ষ বাস্তবে পরিস্থিতিটা কিন্তু উল্টো হয়ে যেত। তাই ভারতবর্ষের মনে হয়েছিল যে এই দিকে অর্থাৎ মানে এই উত্তেজনার অবসান ঘটানোটা দরকার ছিল। লাস্টে আমি কনক্লুশনে আমি তোমাদের মানে কি বলবো, এই যে দীর্ঘ আলোচনাটা আমি করলাম কিছুটা হলো তোমাদের মাথার মধ্যে এসেছে, ভাবনা চিন্তা করতে পারছো, তোমরা বই পড়বে যে দুটি বইয়ের নাম বললাম জানতে পারবে, সেটা হচ্ছে যে আমরা যাই বলি দেশভাগের জন্য কিন্তু কাউকেই এককভাবে দায়ী করা যায় না, আবার সবাইকে দায়ীহীন হিসাবেও ছেড়ে দেওয়া যায় না, অর্থাৎ প্রত্যেকেরই কিছু না কিছু অংশ দায়ী ছিল, কোনো না কোনো অংশ দায়ী আবার দায়ীও নয়, অর্থাৎ এটা পুরোপুরিভাবে আমাদেরকে কিন্তু মেনে নিতে হবে। সেটা হচ্ছে যে তৎকালীন যে পরিস্থিতি সেই পরিস্থিতি আমাদের দেশ বিভাজন হতে বাধ্য করেছিল,
সেই সময়ের পরিস্থিতিটা বারবার যেটা উঠে এসেছে, সেই সময়ে সবাই হয়তো চেষ্টা করছেন, কেউ চেষ্টা করছেন থাকার, কেউ চেষ্টা করছেন বেরিয়ে যাওয়ার। অর্থাৎ এমন একটা অবস্থায় সেখানে এই যে সর্দার বল্লভভাই প্যাটেলের উক্তিটার মধ্য দিয়ে আমি শেষ করব, যে পরিস্থিতি এমন হয়েছিল বিভাজন ছাড়া কোনো আর উপায় ছিল না। তো আজকে তোমরা এটা জানলে যে ভারত বিভাজন সত্যি আটকানো যেত কি যেত না। আশা করি ভিডিওটি তোমাদের অনেক কাজে লাগবে বুঝতে, তোমরা বই পড়বে, ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, তোমাদের সামনে আবার আসবো। ততক্ষণ পর্যন্ত সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।